হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু আওয়ার এডুকেশনাল চ্যানেল আজকে আমি তোমাদের মডেল অ্যাক্টিভিটি টাস্ক সপ্তম শ্রেণী পরিবেশ ও ভূগোল পূর্ণমান কুড়ি ফেব্রুয়ারি দু হাজার বাইশে নিউ সেশনের প্রশ্ন উত্তরগুলো আলোচনা করব তো বন্ধুরা চলো দেরি না করে ভিডিওটি শুরু করা যাক ইতিহাস আমি তোমাদের অলরেডি ইংলিশ পরিবেশ ও বিজ্ঞান ইতিহাসে প্রশ্ন ভিডিও বানিয়ে দিয়েছি এবং ডিসক্রিপশানে তার লিঙ্কও দেওয়া আছে যদি তোমাদের প্রয়োজন হয় তো তোমরা সেখান থেকে দেখে নিতে পারো একের দিকে দেখো বিকল্পগুলি থেকে ঠিক উত্তরটি নির্বাচন করে লেখো ওয়ান পয়েন্ট ওয়ানের প্রশ্ন দেখো নিরক্ষরেখা সাপেক্ষে ভারত অবস্থিত এখানে সঠিক হিসাবে কয়েদ দ্যাগে উত্তর গোলার্ধে ওয়ান পয়েন্ট টু এর প্রশ্ন দেখো ভূগোলকে একটি অক্ষরেখা একটি দাগিমা রেখাকে যত ডিগ্রি কোণে ছেদ করে তা হলো এখানে সঠিক হবে ক্ষয়ের দ্যাগে নব্বই ডিগ্রি ওয়ান পয়েন্ট থ্রি প্রশ্ন দেখো ভূগোলকে অঙ্কিত প্রত্যেকটি দাঘিমা রেখা এখানে সঠিক হবে গয়ের থেকে অর্ধবিত্ত টু পয়েন্ট ওয়ানে দেখো শূন্যস্থান পূরণ করো টু পয়েন্ট ওয়ান পয়েন্ট ওয়ানের প্রশ্ন দেখো এক ডিগ্রি দাঘিমা ঘুরতে পৃথিবীর সময় লাগে এখানে হবে চার মিনিট টু পয়েন্ট ওয়ান পয়েন্ট টু এর প্রশ্ন দেখো দুটি দাঘিমা রেখার মধ্যে দূরত্ব এখানে হবে নিরক্ষ রেখার উপর সবচেয়ে বেশি টু পয়েন্ট টু প্রশ্ন দেখো কস্তম্ভের সঙ্গে খস্তম্ভ মেলা কস্তম্ভ আর খস্তম্ভ টু পয়েন্ট টু পয়েন্ট প্রশ্ন দেখো তেইশ ডিগ্রি তিরিশ মিনিট উত্তর হবে তিনের দাগে কর্কট কান্তি রেখা তারপর দেখো টু পয়েন্ট টু পয়েন্ট এ প্রশ্ন জিরো ডিগ্রি এটি হবে এক নম্বরে মূল মধ্য রেখা টু পয়েন্ট টু পয়েন্ট থ্রি প্রশ্ন দেখো বিরাশি ডিগ্রি তিরিশ মিনিট পূর্ব এটি হবে দু নম্বর ভারতের প্রমাণ সময় তিনি দাগে দেখো নিচে প্রশ্নগুলি সংক্ষিপ্ত উত্তর দাও থ্রি পয়েন্ট ওয়ানে প্রশ্ন দেখো অক্ষরেখা কাকে বলে অ্যান্সার নিরক্ষরেখার উভয় দিকে নিরক্ষরেখার সমান্তরালভাবে পৃথিবীর পূর্ব দিক থেকে পশ্চিম দিকে যে সমস্ত রেখাবৃত্ত কল্পনা করা হয়েছে তাদের প্রত্যেকটিকে অক্ষরেখা বলা হয় থ্রি পয়েন্ট টু দেখো জিপিএসের দুটি উপযোগিতা উল্লেখ করো অ্যান্সার এক নম্বর পয়েন্টে লিখবে জিপিএসের মাধ্যমে পৃথিবীর যে কোনো স্থানের অবস্থান নিখুঁতভাবে জানা যায় দু নম্বর পয়েন্টে লিখবে দিক নির্ণয় জিপিএসের সাহায্যে জাহাজ স্টিমার ও নৌকার নাবিকরা সহজে দিক নির্ণয় করতে পারে তিন নম্বর পয়েন্ট দেখো ট্রেনের গতিবেগ নির্ণয় যে কোনো স্থান থেকে ট্রেনের গতিবিধি সম্পর্কে জানার জন্য জিপিএস ব্যবহার করা হয় চারদিকে প্রশ্ন দেখো অক্ষরেখা ও দাঘিমা রেখার মধ্যে তিনটি পার্থক্য লেখো এদিকে লিখবে অক্ষরেখা এখানে লিখবে দাঘিমা রেখা এখানে এক নম্বর পয়েন্টে লিখবে একই অক্ষাংশ বিশিষ্ট রেখাকে অক্ষরেখা বলে এখানে লিখবে একই দাঘিমাংশ বিশিষ্ট রেখাকে দাঘিমা রেখা বলে দু নম্বর পয়েন্টে লিখবে অক্ষরেখাগুলো পৃথিবীর পূর্ব পশ্চিমে বিস্তৃত এখানে দু নম্বর পয়েন্টে লিখবে দাঘিমা রেখাগুলো পৃথিবীর উত্তর দক্ষিণে বিস্তৃত তিন নম্বর পয়েন্টে লিখবে অক্ষরেখাগুলো নিরক্ষরেখা এবং নিজেদের মধ্যে সর্বদা সমান্তরালভাবে অবস্থিত থাকে আর এখানে লিখবে তিন নম্বর পয়েন্টে দাঘিমা রেখাগুলো পরস্পরের সাথে সর্বদা সমান্তরালভাবে থাকে না কারণ প্রতিটি দাঘিমা রেখা উত্তর ও দক্ষিণ মেরুতে পরস্পরের সঙ্গে মিলিত হয় পাঁচের প্রশ্ন দেখো চিত্রসহ কোনো স্থানে দাঘিমা নির্ণয়ের পদ্ধতিটি লেখো বন্ধুরা তোমরা প্রথমে চিত্রটি এঁকে নেবে তারপরে এটা লিখবে ভূপৃষ্ঠে অবস্থিত কোন স্থানের মূল মধ্যরেখা থেকে পূর্ব বা পশ্চিমের যে কৌণিক দূরত্ব সেই কৌণিক দূরত্বই হচ্ছে সেই স্থানের দাঘিমা বা দেশান্তর অর্থাৎ ভূপৃষ্ঠের কোন স্থান থেকে নিরক্ষীয় তল বরাবর পৃথিবীর কেন্দ্র পর্যন্ত যদি সরলরেখা টানা যায় তাহলে ওই সরলরেখার সঙ্গে মূল মধ্যরেখা থেকে আগত পৃথিবীর কেন্দ্র পর্যন্ত বিস্তৃত রেখা যে কোন তৈরি করবে সেই কোণের মানই হবে ওই স্থানে দাঘিমা আবার দুটি স্থানের মধ্যে পার্থক্য নির্ণয়ে দাঘিমা রেখার সাহায্য করে এছাড়া দাগিমার পরিবর্তনের সঙ্গে সঙ্গে দেশেরও সময়ের পার্থক্য ঘটে বলে দাঘিমার অপর নাম দেশান্তর রেখা তো বন্ধুরা আমি তোমাদের জিওগ্রাফি প্রশ্ন উত্তর আলোচনা করে দিলাম যদি ভিডিওটি ভালো লাগে তো অবশ্যই লাইক করবে কমেন্ট করবে এবং বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবে না আর যদি প্রথমবার আমাদের চ্যানেলে এসে থাকো তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাঁচ থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশানটিকে অবশ্যই অ্যালাউ করে দেবে যাতে আমি যখনই ভিডিও আপলোড করবো সবার আগে তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে ধন্যবাদ